নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2025 এই নতুন বছরে চারটি রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি, বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। আর কিছুদিন পর নতুন বছর 2025 পড়তে চলেছে, মানুষের অনেক প্রত্যাশা আশা রয়েছে। 2024 যেমন গেছে, তার থেকে যেন 2025টা আরও যেন খুব সুন্দর যেন যায়। জীবনে আমাদের যে জায়গাগুলো অ্যাচিভমেন্ট করতে পারিনি, সেটা যেন 2025 অ্যাচিভমেন্ট করতে পারি। প্রত্যেকেরই একটা স্বপ্ন কিন্তু থাকে, আর এই স্বপ্ন পূরণ করার জন্যে কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র। আপনার গ্রহদোষকে আগে কাটাতে হবে। রাশির নাম শুনছেন, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে। কৌশিকদা, আপনি তো এই রাশির নাম বলেন, আমার কেন হচ্ছে না? দেখুন, আপনার ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন। ব্যক্তিগত জন্মছকে যদি আপনার প্রবল দোষ থাকে কিনা, সে জায়গাটা আপনি যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান না করেছেন, ততক্ষণ কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা কিন্তু আপনি পেতে পারবেন না। তাই অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। রাজ সিংহাসন চার রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দু হাত ভরে অর্থ আসতে চলেছে এই চার রাশি। তার আগে আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, কর্মক্ষেত্রে বাধা আসছে, ব্যবসা ভালো আপনার হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন, ব্যবসা ভালো চলছে না, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। বিয়ের জায়গাতে সমস্যা হচ্ছে, বিয়ে হতে গিয়ে বাধা চলে আসছে, বা আপনার ম্যারিড, আপনার জীবনে সমস্যা আসছে, অবশ্যই যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ আমি আবারও বলছি, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখান থেকে কিন্তু টেনে বার করে নিয়ে আসতে পারবে। ওই কৌশিকদের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আবারও বলছি, যে কাজ করব চ্যালেঞ্জের সাথে করব এবং দায়িত্বের সাথে করব। তো আপনার জন্মকুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে, অথবা হস্তরেখা বিচার করা দরকার রয়েছে, এবং তারপর আপনার প্রতিকার প্রতিবেদন করা অবশ্যই দরকার রয়েছে। পাশাপাশি আপনারা বাস্তু জায়গাটা কিন্তু প্রতিকার করা দরকার রয়েছে। আপনার বাস্তুক্ষেত্রে যদি বড় কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন, বাস্তু রেক্টিফিকেশান অবশ্যই আপনারা করুন। চার রাশি, প্রথম রাশি আপনার লিখে রাখুন, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা খুব ভালো কিন্তু দিতে চলেছে। কুম্ভ রাশির কেরিয়ার এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে, এবং দীর্ঘদিন এমন কাজ আটকে ছিল, সেই কাজ আপনাদের সম্পন্ন হবে। সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যক্ষেত্রে আপনারা সাপোর্ট আপনারা পাবেন, এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মেনলি আপনাদের ডেইলি ইনকাম, বিজনেস এবং কর্ম যোগ কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে। অর্থাৎ কন্যা রাশির অর্থনৈতিক সংকট আপনাদের কাটবে। আপনাদের দীর্ঘদিন আটকিয়ে ছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে, আর্থিক স্থিতি মজবুত হবে, কর্মপ্রাপ্তি এবং এর পাশাপাশি শুভ বিবাহের একটা প্রবল যোগ কিন্তু রয়েছে। তিন নম্বর রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, যেটা আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড বলতে পারেন, গোল্ডেন টাইম বলতে পারেন আপনাদের আসতে চলেছে। 2025 চাইলেও আপনারা ভুলতে পারবেন না, মকর রাশির প্রত্যাশা পূরণ হবে, এবং আপনাদের এই সময় বড় ধরনের কাজ, বড় ধরনের কেরিয়ার এবং ভাগ্য এবং আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। চার নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা গুড টাইম আসতে চলেছে।
আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশ যাত্রা, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। বিষ রাশির আকস্মিক ধনপ্রাপ্তি এবং কর্মযোগ এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে, মান সম্মান আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো সম্পত্তি সেটা আপনাদের রেস্কিউ কিন্তু হতে চলেছে এবং পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি এবং রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। আবারও বলি, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এর পাশাপাশি আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।